এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন ইন্ডিয়াতে 5 তারিখ সকাল, মানে আজকে সরস্বতী পুজো, আর আমাদের 4 তারিখ রাত। আজকে কালকে আমাদের সরস্বতী পুজো বলে আমি আজকে রাত্রেবেলা একটু ডেকোরেশন করে নিচ্ছি, যেখানটা পুজো হবে সেখানটা তো তোমাদের সাথে শেয়ার করি। কালকে পুরো দিনটা শেয়ার করব, কালকে কী করে আমরা পুজো করছি, কী করছি সবটা শেয়ার করব। তো আজকে থেকে ব্লগটা শুরু করলাম। দেখিয়ে দিই একবার যে কোনখানটা ডেকোরেশন করছি। হ্যাঁ, এই জায়গাটা আমাদের টিভি রাখার জায়গা, তো আমি এখানটা টিভি রাখি না। এই জায়গাটা আমি একটু ডেকোরেশন করছি, দেখো এই রিবন দিয়ে একটু করেছি। করতে করতে মনে পড়লো যে তোমাদের সাথে শেয়ার করতে হবে। এইগুলো সব ডলার ট্রি থেকে কিনে এনেছি। এগুলো দিয়ে এখানটা সাজিয়ে নেব। সবাইকে আজকের 5 তারিখ, আর তোমাদের অলরেডি সরস্বতী পুজো হয়ে গেছে, তাই সবাইকে শুভ বসন্ত পঞ্চমী। আমি কালকে রাতে অল্প একটু সাজিয়েছি, বই আনা ঠাকুর আনা এগুলো সব বাকি আছে, ওগুলো পড়ে নেওয়া যাবে। এখানটা মোটামুটি সাজানো হয়ে গেছে, বইও এনেছি, বেশি বই আনিনি, এবার ঠাকুর নিয়ে আসবো। সব জোগাড় করা হয়ে গেছে, এখানে ফল টল কাটবো, এগুলো আনবো। আমার তো সব জোগাড় যন্ত্র হয়ে গেছে, খালি রেডি হব। আর পুরোহিত মশাই এখনো পর্যন্ত চান করেননি। পুরোহিত মশাইয়ের খুবই গায়ে জ্বর পুজো করতে, কিন্তু এখনো চান করেননি উনি। দেখাই ওনাকে একবার। উনি মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছেন। কখন হবে পুজো? হবে না হবে না? খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আজকে আমি খিচুড়িটা রান্না করবো। হ্যাঁ, খিচুড়ি বেশি কিছু খাওয়া, খিচুড়িটা অন্যভাবে রান্না করবো। আচ্ছা, কিরকম ডাল আর ইয়েটা চালটা যেমন খিচুড়ি সেদ্ধ হবে, আর সবজিগুলো গ্রিল করে নেবো, দিয়ে লাস্টে সবকটাকে মিক্স করে উপর থেকে একটু তড়কা দিয়ে। ডায়েট খিচুড়ি? ডায়েট খিচুড়ি হচ্ছে আমাদের এখন। কিন্তু সবই তো হলো, খাবারের অবস্থা আগে ভাবা হচ্ছে, পুজো হয়নি এখনো। পুজো তো 5 মিনিট। কিরকম পুজো হবে ভাবো তাহলে, 5 মিনিটের পুজো। আমি রেডি হয়নি, দিয়ে ফল টল কাটতে হবে। বাইরে এখনো বরফ পড়ে আছে, আজকে গলে যাবে মোটামুটি। একটু আছে দেখতে, অনেক রোদ উঠেছে। হ্যাঁ, কালকেও ভালো রোদ উঠেছিল, আজকে আশা করি গলে যাবে। যাই হোক, রেডি হয়নি, চলো স্নান করো।
চান টান করে মানে ওর চান করে আমার তো চান টান হয়ে গেছে রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমি রেডি হয়ে গেছি আর একটা বড় নাকের কানের আর এই সুন্দর শাড়িটা বাবা দিয়েছিল সেটা সুব্রত বাথরুম থেকে বেরোক তারপর দেখাবো সহজ পাঠ লেখা এরকম শাড়িটা আঁচলটাও খুব সুন্দর আঁচলটা পুরো সহজ পাঠের থিমে এটার ব্লাউজ পিসও ছিল যেটা আমি দেখিনি আর সময়ও পাইনি আসার সময় কিছু ইয়ে করা আর কি ব্লাউজ পিস কাটানোর আমি ওটার সাথেই পরে নিয়েছি সে যেন প্রচুর কুচি হয়েছে আর এমনিও শাড়িটা অনেকটা বড় দেখতে লাগছে চলো এবার ফলগুলো কেটে নিই তো দেরি হয়ে যাবে তারপর রান্না আছে একবার ঘরটা পরিষ্কার করতে হবে এসব কিছু আছে রোহিত মশাইকে দেখো কি ড্রেস দিয়েছে হাসি চলো পুজো টুজো শুরু করো এবার কি পুজো করতে হবে এখানে সব ব্যবস্থা করা হয়ে গেছে বইও এনে দিয়েছি চোথা এবার তুমি পুজোটা করে দাও জগদ্ধাত্রী সরস্বতী সর্বশুক্লা সরস্বতী সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে উচ্চযোগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে পাঠ চুকে গেছে তারপরে বাড়িতে ফোন টোনও করা হলো ছবি তোলা হয়েছে অনেক এসব করতে করতে দেরি হয়ে গেছে সৌব্রত রান্না বসিয়েছে সৌব্রত আজকে রান্নার দিকটা দেখবে ও আজকে খিচুড়ি বানাচ্ছে আর আলু ভাজা আমাদের দিনের জন্য হচ্ছে গোটা সেদ্ধ রাতের কালকের কিছুটা থাকবে তো গোটা সেদ্ধ হচ্ছে সেটাও ও করবে আমি ততক্ষণ ঘরটা পরিষ্কার করব ও তো পাঞ্জাবি টাঞ্জাবি ছেড়েও দিয়েছে চেঞ্জও করে নিয়েছে রান্না করতে হবে বলে আমি ঘরটা পরিষ্কার করব ঘরের অবস্থা খুব খারাপ তো চলো ঘরটা পরিষ্কার করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার ঘর পরিষ্কার করতে করতে সৌব্রত রান্নাও হয়ে গেছে
আর তার সাথে চা বানিয়েছিল, মুছতে মুছতে আমার চাটা খাওয়া হয়নি, ঠান্ডা হয়ে গেছে, খাবার বাড়তেও শুরু করে দিয়েছে। এখন 12:25 মতন বাজছে, সব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আজকে। ভালো করে পুজোও হয়ে গেছে, রান্না টানাও হয়ে গেল। পুজোটা তো আজকে পুরুত মশাই ভালোই করেছে, আপগ্রেড হয়েছে। আগের বার বাবা মন্ত্র বলে দিয়েছিল, সেই মন্ত্র ইয়ে করা হয়েছিল। এবার আমি বই নিয়ে এসেছি সরস্বতীর দিয়ে, সেটা থেকে পুজো হয়েছে, আবার আরতি হয়েছে। আর এখন পুরুত মশাই একটু ইয়ে হচ্ছে, ভালো পুরুত হচ্ছে। আগে পুরুতটা ঠিক ভালো ছিল না, ওই কোনো রকমে আর কি বসাতে হতো, পুরুতটা ঠিকঠাক হচ্ছে। আবার ইয়ে করে পুজো টুজো করে রান্নাও করা হয়ে গেল, পুরুত থেকে ঠাকুর হয়ে গেল। এখন আমরা এরকম ভাবে খাচ্ছি, বেশি যাতে না খেয়ে ফেলি সেই জন্য একটু কম কম করে খাওয়ার চেষ্টা করছি। তবুও এখানে অনেকটা আছে, মানে এটা পুরো একটা বোল সাইজ। সরস্বতী পুজোর খিচুড়ি খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমাদের এই ঘরোয়া ছোট্ট সরস্বতী পুজোটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আজকে আসি নতুন ভিডিও নিয়ে, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। আর যাওয়ার আগে কিছু ছবি তোমাদের সাথে এখানে শেয়ার করে গেলাম।